পুরুষাঙ্গের দুর্গন্ধের সমস্যা অনেক পুরুষের জীবনে অস্বস্তির কারণ এবং কখনো কখনো এই সমস্যা এমন পর্যায়ে পৌঁছে যায় যে তারা হয়তো তার সঙ্গিনীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় আছেন এবং মিলিত হতে যাবেন এই মিলনের বাধা হয়ে দাঁড়ায় তার পুরুষাঙ্গের দুর্গন্ধ এবং যা এক পুরুষের কাছে অত্যন্ত লজ্জাজনক এবং অস্বস্তিকর যদি আপনারাও জানতে চান যে কী কারণে পুরুষাঙ্গে দুর্গন্ধ হতে পারে আর কী করলে এর হাত থেকে মুক্তি পাওয়া যায় তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য নমস্কার আমি দেবর্ষী দাস আবারও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ফিজিক্যাল মেন্টাল আজকে আমাদের বিষয় হতে চলেছে সেক্সুয়াল হেলথ হাইজিন এই পুরুষাঙ্গের দুর্গন্ধ বিভিন্ন কারণে হতে পারে যেমন সেক্সুয়ালি ট্রান্সমিটার ইনফেকশান যদি রকমের স্কিন ডিজিজ হয়ে থাকে সেখানে যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় সেক্ষেত্রেও হতে পারে তবে সব থেকে কমনলি যেটা দেখা যায় যে কারণে দুর্গন্ধ সব থেকে বেশি হয় সেটা হলো স্মেগমা এখন স্মেগমা কি স্মেগমা হলো পুরুষাঙ্গের ওপরে সামনের দিকে যে চামড়া থাকে সেই চামড়া ও পুরুষাঙ্গের মাঝখানে যে অংশ সেখানে অনেক সময় দেখা যায় কিছু সাদা সাদা চ্যাট চেটে একটু স্টিকি পদার্থ জমে থাকে আর যেখান থেকে খুব বাজে গন্ধ ছাড়ে এখন এই স্মেগমা যদি দিনের পর দিন জমতে থাকে ওখানে তাকে যদি পরিষ্কার না করা হয় তাহলে ওই স্মেগমা এই যে পেনিসের সামনের অংশ সেখানে ইরিটেশন তৈরি করে এবং তার ফলে ওখানে ইনফেকশন হতে পারে যদি ঠিক সময় চিকিৎসা না করা হয় তাহলে সেই ইনফেকশান বাড়াবাড়ি জেগে যেতে পারে এবং আপনার থেকে আপনার সঙ্গিনীর মধ্যেও সেই ইনফেকশান ট্রান্সফার হতে পারে তাই জন্য কেয়ারফুল যদি আপনারা দেখে থাকেন যে সেখানে কোনো রকম ইনফেকশন হয়েছে বলে আপনার মনে হয় যেটা দিনের পর দিন থেকে যাচ্ছে এবং সেটা কমছে না উপরন্তু বাড়ছে তাহলে অবশ্যই দেরি না করে একজন ভালো ডাক্তারবাবু দেখিয়ে সঠিক পরামর্শ নেবেন এবং প্রয়োজন হলে ওষুধ খাবেন আর এই অবস্থায় যদি আপনার সঙ্গিনীর সঙ্গে মিলন করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই প্রপার সেফটি অর্থাৎ কন্ডম ইউজ করবেন যাতে কি না আপনার থেকে রোগ আপনার সঙ্গিনীর মধ্যে ছড়িয়ে না পড়ে এখন এই স্মেগমার সমস্যা বেশি পরিমাণে দেখা যায় যাদের পেনিস আনসারকামসাইজড অর্থাৎ যাদের পেনিসের সামনের এই স্কিনটা ইনট্যাক্ট থাকে আর যাদের পেনিস সারকাম সাইজড অর্থাৎ এই স্কিনটা কেটে দেওয়া থাকে এবং তার ফলে স্কিনটা পেছনের দিকে চলে যায় তাদের ক্ষেত্রে এই সমস্যা অনেকটা কম হয় কারণ তাদের ক্ষেত্রে পেনিসের সামনে এই প্রিকাম বা এই ময়েশ্চারাইজিং অয়েল সোয়েট এগুলো জমে থাকতে পারে না কাপড়ের মধ্যে ভসা খেয়ে মুছে যায় বা যখন স্নানের সময়ও খুব সহজে সেটা পরিষ্কার করা হয়ে যায় কিন্তু সমস্যা বেশি যাদের আনসার্কাম সাইজড পেনিস কারণ অনেকেই সঠিক সচেতনতার অভাবে বা অ্যাওয়ারনেসের অভাবে তারা জানে না কিভাবে তাদের পেনিসের পরিচর্যা করা উচিত অনেক সময় সমস্যা এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে তখন চেষ্টা করলেও স্কিনকে পেছনের দিকে টানা যায় না আর যতদিন যায় এই সমস্যা আরও জটিল থেকে জটিলতর হতে থাকে তাহলে এর সমাধান কী খুব সিম্পল এটাকে রেগুলার কমপক্ষে দুবার পরিষ্কার করতে হবে কিভাবে পরিষ্কার করবেন বিভিন্ন রকমের লোশন বিভিন্ন রকমের সাবান বেরিয়ে গেছে যেগুলো দিয়ে গোপন গোপনাঙ্গ পরিষ্কার করার কথা বলা হয় তবে যদি পুরুষাঙ্গে কোনোরকম কোনো ইনফেকশন না হয়ে থাকে যদি শুধুই স্মেগমার সমস্যা হয়ে থাকে তাহলে এসবের কোনো প্রয়োজন নেই দিনে দুবার পুরুষাঙ্গ ভালোভাবে পরিষ্কার করলে যথেষ্ট পুরুষাঙ্গের সামনের যে স্কিন অর্থাৎ ফোর স্কিনটাকে আস্তে করে পেছন দিকে টানতে হবে এবং টেনে নিয়ে সামনেটাকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এবং এই ধোয়ার সময় কিন্তু খুব বেশি ঘষাঘষি করবেন না কারণ এখানকার স্কিন অনেক সেন্সিটিভ হয় চাইলে এখানে মাইল সোপ অর্থাৎ যে সাবানে পিএইচ মাত্রা কম থাকে যেমন যে কোনো রকমের বেবি সোপ বা ডাউ সাবান ইউজ করা যেতে পারে তবে এখানে খুব স্ট্রং অ্যারোমাযুক্ত সাবান ব্যবহার না করাই ভালো কারণ এখানে স্কিন খুব সেন্সিটিভ হয় এবং এই সমস্ত কেমিক্যাল যুক্ত স্ট্রং অ্যারোমা যুক্ত সাবানের জন্য সেখানে আবার ইনফেকশন হতে পারে আর এর পাশাপাশি কিছু ক্লিনিং হ্যাবিট তৈরি করে নিতে হবে যেমন প্রত্যেকবার ইউরিন করার পরে পেনিস ধুয়ে নিতে পারলে খুব ভালো হয় অন্তর্বাস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পড়বেন একই অন্তর্বাস বারবার পড়বেন না সঙ্গিনীর সঙ্গে শারীরিক মিলনের পরে অবশ্যই ভালোভাবে পেনিস ধুয়ে নেওয়া উচিত কন্ডম ইউজ করলে তারপরে যে কন্ডমের গায়ে যে লুব্রিকেশনের জন্য যে অয়েল দেওয়া থাকে অনেক সময় দেখা যায় সেখান থেকে অনেকের ইরিটেশন তৈরি হয় তাই কন্ডম ইউজ করা হলে তারপরে অবশ্যই রকম মাইল সোপ দিয়ে পেনিসটাকে ভালোভাবে ধুয়ে নেবেন যদি কখনো মনে হয় যে পেনিসের স্কিন একটু ড্রাই হয়ে যাচ্ছে তাহলে সেখানে বাজার চলতি যে কোনো রকম ক্রিম ইউজ করবেন না সেখানে আইদার ভার্জিন নারকেল তেল অথবা সাধারণভাবে যে পাওয়া যায় ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি সেটা অল্প পরিমাণে ইউজ করতে পারেন তাহলে সেখানে আর্দ্রতা ফিরে আসবে আজকের ভিডিও সেক্সুয়াল হেলথ হাইজিনের উপরে অ্যাওয়ারনেস তৈরি করার একটা ছোট্ট প্রচেষ্টা তাই আবারও বলছি যদি কারোর মনে হয় যে তার পেনিসে কোনো রকম ইনফেকশন আছে যেটা দিনের পর দিন ধরে কমছে না অথবা উপরন্তু সেটা বাড়ছে তাহলে একটুও দেরি না করে অবশ্যই কোনো একজন ভালো ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং তার পরামর্শ মতো চিকিৎসা করান আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো আর অনেকেরই এটা নিশ্চয়ই কাজে লাগবে যদি আপনাদের মনে হয় যে আপনাদের চারিপাশের কারোর এই ভিডিও কাজে লাগতে পারে তাহলে এই ভিডিও তাদের সঙ্গে প্লিজ শেয়ার করুন কারণ অ্যাওয়ারনেস তখনই বাড়ে যখন সঠিক তথ্যকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় আর যদি আপনাদের আমাকে ও আমাদের এই পরিবারকে ভালো লেগে থাকে আর আপনারাও চান আমাদের সঙ্গে যুক্ত হতে তাহলে দেরি না করে এই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আর ডান দিকের নোটিফিকেশান বেলটি প্রেস করে অল অপশানটি ক্লিক করে দিন তাহলে আগামী দিনে আমাদের সমস্ত ভিডিও আপনার ফোনে চটপট পৌঁছে যাবে আর আগামী দিনেও আমাকে এইভাবে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করতে প্লিজ লাইক করুন আর কমেন্ট করে আপনাদের মতামত জানান আপনারা আমায় মেল করতে পারেন আমার মেল আইডি ফিজিক্যাল মেন্টাল মোটিভেটর অ্যাট দ্য তাহলে আজকে পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার খুদা হাফিজ বাই বাই